মহিলার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো গড়ফায় ঘটেছে এই ঘটনা এবং আরো বিস্তারিত এই বিষয় আপনাদেরকে আমরা জানাবো কিন্তু তার আগে এই নারী নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে অর্থাৎ সেফটি সিকিউরিটি নিয়ে যখন প্রশ্ন আমরা তুলছি ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা মৃত্যুর ঘটনা গড়ফার ফ্ল্যাটে মহিলার রহস্য মৃত্যু খুনের অভিযোগ মৃতের পরিবারের তরফ থেকে করা হচ্ছে খুন করা হচ্ছে এমনটাই অভিযোগ মৃতের পরিবারের তরফ থেকে রহস্যজনকভাবে তার দেহ উদ্ধার হয় এবং ফ্ল্যাটে মহিলার রহস্য মৃত্যুকে কেন্দ্র করেই একটার পর একটা প্রশ্ন এই মুহূর্তে সামনে যেমন আসছে ঠিক তার পাশাপাশি পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সঙ্গীর বাড়িতেই মূলত এই বিষয় আরও একটু বিস্তারিত আমরা জানবার চেষ্টা করি পিঙ্কি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে পিঙ্কি আসল বিষয়টা তাহলে কি মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে যে প্রশ্নটা সামনে আসছে যেই ফ্ল্যাট থেকে উদ্ধার হচ্ছে সেটা কি সেই মহিলারই ফ্ল্যাট নাকি কোনো অন্য পরিচিতের ফ্ল্যাটে তিনি ছিলেন একটু বিস্তারিত জানো এই বিষয়ে দেখো তোমরা আমরা একদম সেই ফ্ল্যাটের সামনে রয়েছি এবং সেই জায়গাটাও দেখাবো কোথায় উদ্ধার হয়েছিল তার আগে দেখাই যে এই ফ্ল্যাটে যেটা তালা মারা রয়েছে এই সেই ফ্ল্যাট যে ফ্ল্যাটের মধ্য থেকে তরুণীর যে দেহ সেই তরুণীর দেহ মূলত কিন্তু উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি মধুমিতা রায় এবং তার দেহ কিন্তু গতকাল রাতে 11:30 সময় উদ্ধার হয়েছে বিকাশ দত্ত এই যে ফ্ল্যাটটি রয়েছে সেই ফ্ল্যাটটি হচ্ছে বিকাশ দত্তের ফ্ল্যাট যে মধুমিতার কার্যত বন্ধু ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে গতকাল এই ফ্ল্যাটেই কিন্তু এসেছিলেন মধুমিতা এবং সেই তার বন্ধুর বাড়িতে এসেছিলেন এই ফ্ল্যাটের মধ্যেই তারা ছিলেন রাত 11:30 সময় কি অ্যাম্বুলেন্সের কাছে ফোন যায় এবং সেই অ্যাম্বুলেন্স চালক যে বয়ান দিচ্ছে সেখানে তিনি জানাচ্ছেন এই ফ্ল্যাট থেকে নেমে ঠিক এক কদম এসেছে ঠিক এই জায়গায় কিন্তু দেহ পড়েছিল এবং সেখানে তার তিনি দেখতে পান যে দেহ পড়ে রয়েছে দেহ পড়ে থাকতে দেখে পাড়ার যারা স্থানীয়রা ছিলেন এবং তিনিও পুলিশে তৎক্ষণাৎ খবর দেন এবং পুলিশে খবর যাওয়ার পর পুলিশ আসে এবং দেহ উদ্ধার করে আমি আবারও সেই ছবিটা দেখাচ্ছি ঠিক এইখানেই মূলত কিন্তু মধুমিতার দেহ উদ্ধার করা হয় এবং যেমনটা একদম প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে তার মাথায় একটি ক্ষতচিহ্ন ছিল পুলিশ মূলত জানতে চাইছে যে তার শরীরে কোনো রকম মদ্যপ ছিলেন কিনা মদ্যপ অবস্থায় ছিলেন কিনা এবং যে যে বয়ান দেওয়া হচ্ছে বিকাশ দত্তের তরফে সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে আমি সেই বাড়ি তোমাকে আমি দেখাচ্ছিলাম আমি একটু প্রতিবেশী যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করব আমি একটু দেখাবো ঠিক এই জায়গাতে কিন্তু মূলত পাওয়া গিয়েছিল দেহটি এবং যে অ্যাম্বুলেন্স চালক রয়েছেন সেই অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যিনি মূলত কিন্তু প্রত্যক্ষদর্শী ছিলেন বলেই জানা যাচ্ছে দাদা একটু কথা বলবো আপনি ছিলেন গতকাল নিয়ে গিয়েছিলেন রাতে ছিলাম আমি রাতে ছিলেন কটার সময় ফোন আসে আপনার কাছে 11:30 থেকে 12টার মধ্যে ফোন কে ফোন করলেন আপনাকে এটা আননোন নাম্বার থেকে ফোন এসেছিল আননোন নাম্বার থেকে ফোন আসে আর ফোন আসার পর আপনি কখন গেলেন আমি ফোন আসার ওই 5-7 মিনিটের মধ্যে আমি এসেছি অ্যাম্বুলেন্স নিয়ে তা এসে দেখলাম এরকম ফার্স্ট ফ্লোর থেকে নামার সময় যে ফার্স্ট যে ধাপটা থাকে ওইখানে পড়েছিল মেয়েটি কি অবস্থায় পড়েছিল কে কে ছিল একটু যদি বলেন কি দেখলেন গিয়ে মেয়েটা কি দেখলাম শুধু যে পড়েছিল আর ওনার হয়তো কোনো রকম দিদি হবে যে ঘরে ছিল আর কি মানে সিঁড়ির সামনে দাঁড়িয়ে কাঁদছিল আর মেয়েটি পড়েছিল নিচে আর কে ছিল আর হচ্ছে পাড়া প্রতিবেশী লোকজন ছিল আর ওনার সব বন্ধু বা কেউ না বন্ধু বান্ধব বিকাশ তো ছিল এই তো বললাম এটা কার বাড়ি যার বাড়ি যার ফ্ল্যাটে পাওয়া গিয়েছে বিকাশেরই বাড়ি এই মেয়েটিকে আগে কখনো দেখেছেন না এই পাড়ায় তো দেখিনি যে বাড়িতে এসেছিল সেটা কার বাড়ি যে ফ্ল্যাটে তিনি এসেছিলেন এটা হচ্ছে বিকাশেরই বাড়ি বিকাশ কতদিন এখানে আছে বিকাশের এটা নিজস্ব বাড়ি মানে প্রথম স্থায়ী বয়স কি রকম হবে বিকাশের মোটামুটি ওই 30-35 মতো হবে 35 মতো হবে আচ্ছা কি কি অবস্থা আপনি যখন দেখলেন দেহটা পড়ে রয়েছে কি অবস্থা দেখলেন মাথায় কোনো ক্ষতচিহ্ন বা কোথাও কোনো ক্ষতচিহ্ন ছিল মাথায় আমি দেখলাম যে একটু চোট পাওয়ার পর এখান থেকে ব্লাড বেরোচ্ছিল আর নাক থেকে ব্লাড বেরোচ্ছিল আর জামা কাপড় একটু অন্যরকম ছিল অন্যরকম বলতে কি রকম অবস্থায় ছিল জামা কাপড় একটু ওঠানো ছিল প্যান্টটা একটু অন্যরকম ছিল ঠিক আছে অত ডিটেইলসে বলতে পারছি না আপনারা বুঝতেই পারছেন এইরকম অবস্থায় দেখেছি আবার হ্যাঁ আর আমি যখন ঘুরে এসে আবার গেছি দেখতে তখন দেখলাম একজন কেউ একজন ওন্না দিয়ে ঢেকে দিয়েছে পুলিশে খবর কাটা রাখো এবং প্রত্যেকটা মুহূর্তে সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে অভিযোগটা সামনে আসছে মূলত একেবারে স্পষ্ট যেভাবে মৃত্যু হয়েছে মৃত্যুর নেপথ্যের কারণ কি সেটাও কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা প্রথম সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আপাতত ধন্যবাদ জানাই পিঙ্কি তোমার